তো বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তখন বুঝে গেছো আজকে আমরা ভিডিওর কোন টপিক নিয়ে আলোচনা করব। এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রেজাল্টের আগে কি WBP মেইন এক্সামের রেজাল্ট দেবে? তো এই মুহূর্তের আপডেট, রেজাল্ট প্রকাশিত কবে হবে, এক্সাইজ ফাইনাল রেজাল্ট প্লাস WBP কনস্টেবল মেইন এক্সাম রেজাল্ট কোনটা আগে দেবে, বা তোমাদের নতুন অ্যান্সার কী কী প্রকাশিত হবে, সেই কারণে কি লেট হচ্ছে? তো চলো আর শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ যে একটার পর একটা যে নোটিশ প্রকাশিত হচ্ছে। প্রথমে 58 জনের একটা নোটিশ প্রকাশিত করলো বাংলা নেপালি ভাষা নিয়ে। তো তারপর কিন্তু তারা যারা যারা সাবমিট করতে পেরেছিল, যারা পারেনি তাদের জন্য আবারও একটা টাইম দিল। তো এভাবে মনে হচ্ছে তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা একটু লেট হবে। তো এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন থেকে আমি বলছি, এটা বলছি না যে একদম 100% অফিসিয়াল, কিন্তু তোমাদের আমার মনে হচ্ছে যে WBP কনস্টেবল মেইন্স রেজাল্ট খুবই তাড়াতাড়ি দিয়ে দেবে এবং তারপরে গিয়ে তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। আবার এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট আগে প্রকাশিত করতে হবে। এখন শুধু আমাদের দেখার পালা যে কোনটা আগে প্রকাশিত হয়। আমার সম্ভবত মনে হচ্ছে দুটো একসঙ্গে প্রকাশিত হবে, দুটো একসঙ্গে বা একদিন আগে পরে প্রকাশিত হতে পারে। অর্থাৎ WBP কনস্টেবল আগে বা এক্সাইজ কনস্টেবল যে কোনো একটা আগে প্রকাশিত হবে, সম্ভবত এক্সাইজ কনস্টেবলই আগে প্রকাশিত হবে। আর তারপর তোমাদের যে নতুন একটা আপডেট পেলাম, তো তোমাদের ইন্টারভিউর যে শিডিউল সেটা কিন্তু একদম সম্পূর্ণ পুরোপুরি, আগে একটা ভিডিওতে বলেছিলাম 2-3টে জেলার নাম বলেছিলাম, সেগুলো সেই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি পেলাম সব জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, বিরাট বড় সুখবর, বিরাট বড় একটা সুখবর, তোমাদের যে WBP কনস্টেবলের জয়েনিং নিয়ে একটা আপডেট পেলাম। WBP কনস্টেবল জয়েনিং এই মুহূর্তে কোনো চ্যানেল তোমাদের বলেনি এই জয়েনিংয়ের আপডেট, ঠিক আছে? জয়েনিং তোমাদের একদম তোমরা মিলিয়ে নিও ডিসেম্বরের মধ্যে 9000 পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে। বুঝেছো, কথাটা মিলিয়ে নিও, ডিসেম্বরের মধ্যে তোমরা সবাই ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে, যারা যারা পাস করবে ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিট লিস্টে, যারা যারা চান্স পাবে। অর্থাৎ সম্ভবত এক্সাইজ কনস্টেবলের আগেই WBP কনস্টেবল মেইন্স রেজাল্ট প্রকাশিত হতে পারে। অর্থাৎ আর জুলাইতে বেরোনোর আর কোনো সম্ভাবনা নেই। আজকে যেন আজকে 30 তারিখ, অর্থাৎ তোমাদের আগস্টের ফার্স্ট উইকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। যদি ফার্স্ট উইকে না প্রকাশিত হয়, সেকেন্ড উইকের মধ্যে একদম তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু আগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ লাস্ট উইকে কিন্তু তোমাদের ইন্টারভিউ পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। তো আগস্ট মাসের ভেতর তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। তো যতটুকু আপডেট পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। 100% গ্যারান্টিতে বললাম কোনো রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো আপডেট এলেই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ভিডিও করে সবার আগে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর রেজাল্ট সবার আগে দেখতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট সবার আগে আপডেট পাবে, যখনই প্রকাশিত হয়ে যাবে তখন এই চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। তো ভালো থেকো।